ক্লাব পর্যায় থেকে বিশ্বকাপ, ক্যারিয়ারে জিতেছেন সব। রেকর্ডের পর রেকর্ড গড়া লিওনেল মেসি যেখানেই যান পেয়ে থাকেন উষ্ণ ভালোবাসা। সেই মেসি নিজ ঘরে আজ অবহেলিত। শুনতে হচ্ছে দুয়ো ধ্বনি, বলা হচ্ছে বিশ্বকাপ জয়ী অধিনায়কের বর্তমান ক্লাব পিএসজির কথা। প্যারিসে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। পিএসজির সঙ্গে চুক্তির মীমাংসা এখনো ঝুলে আছে, জানিয়ে রীতিমতো খেপেছে দলটির কট্টর সমর্থক গোষ্ঠী আল্ট্রাস, যাদের ভয়াবহ রূপ মেসি প্রত্যক্ষ করলেন গত রোববার ফ্রেঞ্চ লীগের ম্যাচে। ফরাসি লিগ ওয়ানে এদিন পিএসজির হয়ে 50তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। বিশেষ রাতে কোথায় দর্শকদের অভিনন্দনে সিক্ত হবেন, উল্টো অলিম্পিক লিওর বিপক্ষে মাঠে নামার আগেই দুয়ো শুনেছেন তিনি। এমন ম্যাচে মেসিরা হেরেছে আবার 1-0 গোলে। ক্ষুব্ধ আল্ট্রাসের দুয়োধ্বনি ম্যাচের পর রূপ নেয় রীতিমতো আক্রোশে, আর তাই রেফারির শেষ বাঁশি বাজতেই দ্রুত টানেলে ঢুকে পড়েন মেসি। মেসিকে উদ্দেশ্য করে আল্ট্রাসের দুয়োর ঘটনা নতুন নয়। এ নিয়ে তৃতীয়বার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে ফেরার পরও তাকে সেভাবে বরণ করে নেয়নি এই কট্টর সমর্থক গোষ্ঠী। এবার দুয়োর ঘটনা যতটা না গোল খরার, তার চেয়ে বেশি পিএসজিতে মেসির বেতন নিয়ে দর কষাকষি। আগামী 30 জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাবটি মেসিকে রেখে দিতে চায়, কিন্তু চুক্তি নবায়ন করলে সমস্যাও হবে, অন্য ফুটবলারদের তখন কমাতে হবে বেতন। এ কারণে তারা চাইছে মেসির বেতন 30% কমাতে। কিন্তু মাসে 33,70,000 ইউরো পারিশ্রমিক পাওয়া আর্জেন্টাইন তারকা তাতে রাজি নন। চাওয়া অনুযায়ী পারিশ্রমিক না পেলে মেসি প্যারিস ছেড়ে চলে যাবেন অন্য কোথাও। সব মিলিয়ে পিএসজিতে মেসির দিনকাল ক্রমশ দুঃসহ হয়ে পড়ছে। ক্ষিপ্ত রূপে আবির্ভূত হচ্ছে আল্ট্রাসও। 4 ম্যাচে গোলহীন থাকা মেসি নতুন চুক্তি নিয়েও আছেন অনর অবস্থানে। পিএসজির কট্টর সমর্থক গোষ্ঠী আল্ট্রাস তাই যেন 8 ঘাট বেঁধে নেমেছে মেসিকে বাক্যবাণে শায়েস্তা করতে। পিএসজির সঙ্গে মেসির শেষটা সুখের হবে তো? মাহমুদুল নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।